দিন পরে হলেও আজকে মাননীয় ধর্মমন্ত্রী হজ ব্যবস্থা হজ ওমরা ব্যবস্থাপনা যে বিলটি এখানে আনায়ন করেছেন এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি নিজে মানে স্পিকার হজও করেছি ওমরাও করেছি এবং হজ ওমরা পালন করতে গিয়ে যে সমস্ত এজেন্সিরা আমাদের দেশ থেকে মুসলিদেরকে নিয়ে যায় তারাকে ওখানে গিয়ে অনেক সময় সাংঘাতিক বিড়ম্বনায় পড়তে হয় আমি মনে করি যে যেটি যেহেতু প্রথম আইন আনা হচ্ছে এর মধ্য দিয়ে অবশ্যই যারা হজ নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশন নেবে তাদেরকে একটু আইনের কাঠামো আনা যাবে আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে বর্তমান বাংলাদেশে এখানে আপনি সংবিধানে বারোর গণ উচ্ছেদ বলছেন কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি কোনো বৈষম্য তাহার উপর নিপীড়ন করা হইবে না আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই বাংলাদেশে আজকে যারা আমাদের ধর্মীয় স্কলার যারাকে আমরা আলেম বলি আলেম অর্থ আমি যেটুকু বুঝি মাননীয় স্পিকার যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকারী আজকে তারা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছে মাননীয় স্পিকার আমি এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীকে বলবো যে আজকে যে সমস্ত আমাদের আলেমরা আজকে এই ধরনের রিমান্ড গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে তাদেরকে আপনি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন তাদেরকে দয়া করে মুক্তি দেন দেশে না হলে উদ্বেগ এবং দেশে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে মাননীয় স্পিকার আমি আমি যে কথাগুলো বলছি যদি অসত্য বলি মাননীয় স্পিকার সারা বাংলাদেশে আপনি ধর্মীয় তাপসির বন্ধ করে দিয়েছেন তো ধর্মীয় তাপসির যদি আজকে এখানে বলছেন সংবিধানে যে আজকে কোনো আপনার নিপীড়ন করা হবে না কোনো আপনার ই করা হবে না সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আজকে আমি আজকে পত্রপত্রিকায় গত চার দিন যাবৎ আসছে আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান চার দিন থেকে নিখোঁজ তার পরিবার তার সন্ধান দাবি করছে মাননীয় স্পিকার জি ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ